আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করেন সেটা দিয়ে আপনিও শত শত ডলার ইনকাম করতে পারবেন যদি আপনার ফেসবুকে তিনটা অপশন ঠিক থাকে। তাই যারা ইনকাম করতে চান ফেসবুক থেকে তারা এখনই চেক করে নিন আপনাদের ফেসবুকের এই তিনটা অপশন ঠিক আছে কিনা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে। ওকে সো গাইস, ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে ত্রিলিয়ন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর একটা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে দেখেন হেল্প এন্ড সাপোর্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সাপোর্ট ইনবক্স এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর দেখেন রিপোর্টস অ্যাবাউট আদার্স এই অপশনে ক্লিক করে দিবেন। যদি আমার মতো এরকম নো রিপোর্টস থাকে তাহলে আপনার সবকিছু ঠিক আছে, দেন ব্যাকে ক্লিক করে দিবেন। এরপর দেখেন ইউর অ্যালার্টস এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখেন আপনার যতগুলো কমিটি গাইডলাইনের সমস্যা হবে সবগুলো এখানে দেখাবে, যদি এরকম দেখা সবগুলো একটা একটা করে ডিলেট করে দিবেন। সো এই তো গেল আমাদের এক নম্বর অপশন। দুই নম্বর অপশন দেখার জন্য আমরা এখান থেকে অ্যানালাইসিস অপশনে ক্লিক করে দিব। দেন একটা স্ক্রল করব, স্ক্রল করব, স্ক্রল করার পর এই যে দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন এই অপশনে ক্লিক করব। আপনার যদি এখানে প্রোফাইল রিকমেন্ডেশন দেখায়, এরকম রিকমেন্ডেশন দেখায়, এখানে রিকমেন্ডেবল দেখায় তাহলে সবকিছু ঠিক আছে। যদি কোনো সমস্যা দেখে এখানে ফ্ল্যাগ কন্টেন্ট দেখাবে সেগুলো ডিলিট করে দেবেন তাহলে ঠিক হয়ে যাবে। সো এই তো গেলে আমাদের দুই নম্বর অপশন। তিন নম্বর অপশন দেখার জন্য এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে দিবেন। দেন দেখেন এলিজিবল টু মনিটাইজ প্রোফাইল ইজ রিকমেন্ডেবল দেখাচ্ছে, এখানে সবকিছু ঠিক আছে দেখাচ্ছে। এবং দেখেন এখানে কিন্তু আমার আইডিতে কোনো ইস্যু দেখাচ্ছে না, এখানে টিকমার্ক দেখাচ্ছে। যদি আপনার ক্ষেত্রে এরকম দেখায় তাহলে সবকিছু ঠিক আছে, যদি এখানে কোনো ইস্যু দেখে সেটা সলভ করার চেষ্টা করবেন। দ্যাটস ইট।